পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালি গ্রামের ঠান্ডার পাড়ায় মঙ্গলবার গভীর রাতে একটি দোতলা বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। এই ঘটনায় ঘরে থাকা 35 বছরের গৃহবধূ রাখি ঠান্ডারের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্বামী 40 বছরের সুপল ঠান্ডার ও 11 বছরের পুত্র তন্ময় ঠান্ডার। আহত দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠায়। পঞ্চায়েত সদস্য মহাদেব পাল জানান, বিষয়টি তিনি বিধায়ক ও ব্লক অফিসে জানিয়েছেন। ওই পরিবারটি যাতে আর্থিক সাহায্য পায় তার চেষ্টা তিনি করবেন। কি নাম তোমার? তনুশ্রী ঠান্ডা। কি হয়েছিল কালকে রাত্রে? আমরা উপরে শুয়েছিলাম, নিয়ে বাইরে ওখানে উঠে দেখছি ধরবো করে মাটিগুলা পড়ছিল। কে কে ছিল? আমার তো উঠতে কে ওটা কে হয় বোন বোন কি তোমার বোনের কি নাম? রিয়া ঠান্ডা। তুমি আর তোমার বোনে এক কাজে শুয়েছিলে, আর বাবা মা কোথায় শুয়েছিল? নিচে শুয়েছিল, নিচেই। মোট কজন ছিল? চারজন। চারজন, এই ঘটনাতে মোট আটজন ছিল। আটজন কজন ছিল? মোট আটজন। আটজন দেখে মারা গেছেন? তো মায়ের নাম? তখন কখন তুমি জানা মানে ও তখনই শুনতে পেলে? যে পাড়ার লোক তোমাদেরকে বার করলো? আমি বাবাদেরকে বার করলো, আমি ওপর থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তুমি কিসে পড়ো? এইটে। কি নাম তোমার? কি হয়েছে বলো। মানে বাড়িটা একটু আলগা ভাবছিল যে যখন আমাদের খবর দিল, আমরা তো অন্য বাড়িতে থাকি, যে তারপর একজন খবর দিলো বলে এরকম তারপর বাড়ি রেল ভেঙে চাপা পড়ে গেছে। তখন গিয়ে দেখছি এর মধ্যে সব চাপা পড়ে গেছে। কজন চাপা পড়েছিল? তিনজন। দিয়ে আর বাকি দুজন ওপরে শুয়েছিল, তারাই খবরটা নেমে এসে দিয়েছে যে এরকম ব্যাপার, ওপরে মাথাতে দেল পড়ছে, যে ওই নিচের ঘরে এসে তখন খুলতে গেছে, তখন সব পড়ে গেছে। মারা গেছে কেউ? হ্যাঁ, মারা গেছে। কজন? একজন মারা গেছে আর দুজন আহত হয়েছে। কি ঘটনা শুনলেন? আমি ওই শুনলাম যে এরকম ওই তেল চাপা পড়ে মরে গেছে, মেয়েটা একবারই মরে গেছে, ওরা দুজন আহত হয়েছে। কতদিন আপনার মেয়ে বিয়ে হয়েছে এখানে? আমার মেয়ে বিয়ে দুটো ছেলে, কতদিন হবে? এটা গ্রামটা হচ্ছে পালিগ্রাম। আমার এই পালিগ্রামে রাখি ঠান্ডার একজন মানে পরিবার, তার কালকে রাত্রেবেলায় ঘরচা উপরে স্পটেই মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রশাসন থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং আমাদের ব্লক নেতৃত্ব এবং আমাদের MLA সাহেব সবাইকে আমি এই ব্যাপারে খোঁজখবর বলেছি, এবং যাতে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেস দলটা যাতে আমাদের গরিব পরিবারটা পাশে দাঁড়ায়, তার দিকে আমি প্রচুর নজর দিচ্ছি, ঠিক আছে, যাতে এই আর্থিক সাহায্য সে পাইতে পাই, তার দিকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো। আর্থিক অবস্থা কেমন? হ্যাঁ, আর্থিক অবস্থা খুবই গরিব, এরা গরিব সম্প্রদায় ভুক্ত, ঠিক আছে, এদের তার জন্যই তো আমি আমাদের সকাল থেকে আছেন এখানে। সকাল থেকে আছি। কতজন আহত রয়েছে? আহত হচ্ছে দুজন, আর একজন স্পটডেড হয়েছে। কজন টোটাল শুয়েছিল? টোটাল আটজন ছিল এই পরিবার, এই ঘরটার মধ্যে। তার মধ্যে দুজন স্পটডেড, দুজন আহত হয়েছে এবং একজন স্পটডেড হয়েছে। এই পরিবারটার কি যে আপনাদের সরকার যে ঘর দিচ্ছে তা এই ব্যাপারে বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, আমি এই পরিবারটাকে ঘর দিয়েছি, ঠিক আছে, কিন্তু সেই ঘরটা অন্য জায়গায় করেছে, ঠিক আছে। আরও আমরা চেষ্টা করবো যাতে ব্লক লেভেলে আমাদের BDO সাহেবকে জানিয়ে আর একটা বাড়ির আশ্বাস দিয়েছি যে যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করবো। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।